What's up guys, welcome to another video of Jool. So আজকে আপনাদের সাথে কথা বলবো ছোট জাতের ইন্ডিয়ান সূর্যমুখী নিয়ে। এটা কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে লাগাবেন, কখন লাগাবেন এবং এইসব খুঁটি নাটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সো চলুন মেন টপিকে আসি। সো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ছোট ছোট সেক্টরে দুইটা করে গাছ লাগিয়েছি, যদিও সুন্দর হয়েছে। তারপরে আপনি যদি একটা করে লাগান সব থেকে বেস্ট হয়, এবং এটা লাগাতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এরকম সময়ের শুরুর দিকে, যখন বৃষ্টি কম থাকে, হালকা রোদ থাকে এবং হালকা শীত থাকে। এরকম সময় লাগালে সবথেকে বেস্ট হয় এবং 40 দিনের মধ্যে বা 45 দিনে এরকম সময়ে ফুল চলে আসে। তো পরিচর্যা করার জন্য যেটা করতে হবে, আমি মাটি কিভাবে প্রসেস করতে হয় সেটা আগের ভিডিওতে দেখেছি, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন আমার অন্যান্য ভিডিও থেকে, এবং আরও উপকারী ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন। সো মাটি প্রসেস করার পর এরকম ছোটো ছোটো সিক্রোয়ে লাগাতে হবে, বড়ো জায়গা লাগবে না বা টপ লাগবে না, একটার মধ্যে একটা বীজ বপন করে জাস্ট এইটুকু দিবেন, 1 ইঞ্চির অল্প একটু কম জাস্ট ছিদ্র করে মাটিতে একটা করে বীজ দিয়ে দিবেন এবং হালকা করে ঠেকে দিবেন, বা ওপরে হালকা কোকোপিট দিলেও চলবে। সো এইভাবে প্রতিটা গাছ লাগাতে হবে, এবং তেমন পরিচর্যা করতে হয় না। সপ্তাহে 2 থেকে 3 বার পানি দিতে পারেন, অল্প অল্প করে, জাস্ট 1 কাপ করে দিলেই হবে, ঠিক আছে? মাটিটা যেন হালকা হালকা ভেজা ভেজা থাকে তাহলেই চলবে, বেশি পানি দিলে আবার গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো সপ্তাহে 3 বার পানি দিলে যথেষ্ট, আর সপ্তাহে 1 বা 2 বার ই দিতে হবে, পানির পাশাপাশি খৈলে পানি দিতে হবে। খৈলের পানি হচ্ছে যেই জিনিসটা, সেটা সম্পর্কে ভিডিও পরবর্তীতে দিব, খৈলের পানি কীভাবে সংরক্ষণ করবেন, কীভাবে দিবেন। তবে নর্মালি বলে রাখি যে 2-3 কেজি খৈলের পানি 1 বালতি পানিতে ভিজিয়ে সেটার মধ্যে 2-3 মাস পচানোর পরে তারপর ইউজ করতে পারেন। সো এই প্রসেসে আপনি সূর্যমুখী গাছের যত্ন নিতে পারেন। এছাড়া দেখতে পাচ্ছেন ফুলগুলো খুবই সুন্দর হয়েছে, হালকা রোদে রেখেছি। প্লেসটা রাখবেন ছাদের এক পাশে, আর এইভাবে ঘন করে লাগাতে পারবেন বা হালকা করে সিম্পলভাবেও লাগাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর বীজ কোথা থেকে সংগ্রহ করবেন সেটাও বলে দিচ্ছি, ঢাকা সিদ্দিক বাজারে 50 থেকে 60 টাকার মধ্যে 1 প্যাকেট বীজ পাওয়া যায়। 1 প্যাকেটে প্রায় 20 থেকে 30টার মতো বীজ থাকে, সবগুলোই সুন্দর হয়। সো সংগ্রহ করতে পারেন সেখান থেকে। আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।